বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে পূজোর গাইড ম্যাপ প্রকাশ। পূজোর দিনগুলিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে শহরে, জানালেন পুলিশ সুপার। শহর কলকাতার পর সীমান্ত শহর বনগাঁর শারদোৎসব বরাবরই অন্য মাত্রায় আয়োজন হয়ে থাকে। রবিবার বনগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে সেই পূজোর গাইড ম্যাপ উদ্বোধন করা হয়। এদিনও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেশ কিছু পূজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন। এদিন বনগাঁর গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, আর সেখানেই উপস্থিত ছিলেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার, বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ, মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস সহ অন্যান্যরা। সেখানেই দুর্গার সাজে সজ্জিত কচিকাঁচাদের হাত দিয়ে পুলিশের গাইড ম্যাপ উদ্বোধন করা হয়। পরে পুলিশ সুপার দীনেশ কুমার জানান, বনগাঁ পুলিশ জেলায় পারিবারিক ও বারোয়ারি মিলিয়ে প্রায় 1200 পুজো হচ্ছে। বনগাঁ পৌরসভা এলাকায় 21টি বড় বাজেটের পুজো হচ্ছে। পুজো সুস্থভাবে পরিচালনা করার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। যে কোনো সহযোগিতার জন্য পুলিশের বিভিন্ন হেল্পলাইনে ফোন করে সহযোগিতা চাওয়ারও আবেদন জানিয়েছেন পুলিশ সুপার। তিনি বলেন, আপনারা জানেন আমাদের পুরো বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টে 1200 থেকে বেশি কমিউনিটি প্লাস প্রাইভেট পূজাগুলো রয়েছে। এখানে বনগাঁ মিউনিসিপ্যালিটিতে আপনারা জানেন কি খুব ভালো করে পূজা হয় প্রত্যেক বছর। প্রত্যেক বছরের মতো আমরা ভালো ফোর্স অ্যান্ড অফিসার এখানে মোতায়েন করা হয়েছে, ট্রাফিক রেস্ট্রিকশন করা হয়েছে। অ্যান্ড আমরা স্পেশাল উইনার টিম বা পিঙ্ক পেট্রোল যে আপনার লেডি সিকিউরিটির জন্য আছে ওটাও রাখা হয়েছে। এছাড়া যে রক্ষক আমরা প্রত্যেকটা ইনগ্রেশন করেছি, প্রত্যেকটা জিপিতে যেরকম রক্ষক ছিল ওটা থাকবে। মিউনিসিপ্যালিটিতে এক্সট্রা রক্ষক ডিপ্লয় করা হয়েছে, এক্সট্রা আরটি গাড়িগুলো থাকবে আপনাদের সিকিউরিটিতে। আপনাদেরকে সবাইকে নিবেদন, যখন আপনারা পূজা দেখতে আসবেন নিয়ম মেনে আপনারা পূজাগুলো দেখবেন, ট্রাফিকের যে নিয়মগুলো আছে ওটা মেনে চলবেন। আর ভিড় থেকে যে লোকাল ভলেন্টিয়ার যে সমস্ত বড় বড় পূজাগুলো আছে ওই ভলেন্টিয়ারদের একটু কথা শুনবেন, পুলিশ যে ওখানে ডিপ্লয়েড আছে ওনার কথা শুনবেন। আর আশা করি আপনারা এই পূজাটা খুব ভালোভাবে কাটবে। এখানে টোটাল 21 খুব বড় পূজা যারা রয়েছে ওই গাইড ম্যাপটার মাধ্যমে আমরা সমস্ত বনগাঁওবাসীকে একটা গাইড ম্যাপটা যে ইনগ্রেশনটা আজকে হলো ওটা আমরা হাতে তুলে দেবো। আমাদের পুলিশ স্টেশন বুথ মোর দেন 15 এখানে রয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট থানাতে মিনিমাম 3টা করে আমরা পুলিশ স্টেশন বুথ রেখেছি। বড় বড় যেখানে পূজা আছে, যেখানে আমরা গ্যাদারিং এক্সপেক্ট করছি ওখানেও পুলিশ স্টেশন বুথ আছে। ওই পুলিশ স্টেশন বুথ থেকে আপনারা প্রথমে যে বাচ্চার যে আইএনডি কার্ড আছে আইএনডি কার্ড আপনারা পেয়ে যাবেন। ওখানে যে আমাদের গাইড ম্যাপটা রয়েছে বনগাঁ জেলা পুলিশ যে বানিয়েছে ওই গাইড ম্যাপটা আপনারা পেয়ে যেতে পারেন, বা অন্য কোনো যদি কোনো সমস্যা থাকে ওটাও আপনারা রিপোর্ট করতে পারেন। আর যে কোনো সমস্যা থাকলে আমাদের বনগাঁ জেলা পুলিশের যে কন্ট্রোল রুম নাম্বার আছে ওখানেও আপনি আপনাদের সমস্যা বা উইমেন হেল্পলাইনে যদি কিছু সমস্যা থাকে মহিলারা বা বাচ্চারা ওখানেও মানে রিপোর্ট করতে পারবেন। আর আমরা আশা করি খুব দ্রুতভাবে ওখানে পৌঁছে যে সমস্যা আমরা নিদান করতে পারবো, আর এটাই আমাদের কামনা। খুবই খুশি, আপনারা জানেন যে অনারেবল সিএম ম্যাডাম আজকে গান্ধীপল্লী যে দুর্গা পূজা কমিটি আছে ওখানে একটা ভার্চুয়াল ইনগ্রেশন ছিল, আর খুব সুন্দর করে ওরা সেজে এসেছিল, ওটা খুবই মনমোহক দৃশ্য ছিল। তো আজকে আমরা ওখানে আমাদের বনগাঁ মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এসডিও বনগাঁ সমস্ত যখন আধিকারিকগণ ওখানে উপস্থিত ছিলেন, সো ওটা ওখান থেকে আমরা যে গাইড ম্যাপটা আছে ওদের হাত দিয়ে ওনাদের হাত দিয়ে এটা মানে উদ্বোধন করা হয়েছে, এটা খুব আমাদেরকে ভালো লেগেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে,